দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার স্নিগ্ধা আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগামী 30শে মার্চ 2023-এ পালিত হবে রামনবমী। মনে করা হয় ওই দিনই রাম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন নারায়ণ। সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ওই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয় রামনবমী উৎসবটি। তার সঙ্গে এটি হলো চৈত্র নবরাত্রির নবম এবং শেষ দিন। ওই দিন রাম মন্দিরগুলি সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। রামলালার জন্মের বিশেষ সময় পূজা অর্চনার আয়োজন করা হয়ে থাকে ওই দিন। এই বছর রামনবমীতে অতি বিরল 5টি শুভযোগ একসঙ্গে পড়ায় এই বছর রামনবমীর মহত্ত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে জেনে নিন এই বছর রামনবমীতে পূজার শুভ ক্ষণ ও শুভ যোগগুলি সম্পর্কে। 2023-এ রামনবমীর শুভ মুহূর্ত। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথি পড়ছে আগামী 29শে মার্চ 2023 রাত 9টা 7 মিনিটে এবং নবমী ছেড়ে যাচ্ছে 30শে মার্চ 2023-এর রাত 11টা 30 মিনিটে। রামলালার পূজার শুভ সময় 30শে মার্চ সকাল 11টা 17 মিনিট থেকে বেলা 1টা 46 মিনিট পর্যন্ত এই সময়টি চলবে, অর্থাৎ 2 ঘন্টা 28 মিনিট ধরে চলবে পুজোর শুভ সময়। অভিজিৎ মুহূর্ত 30শে মার্চ বেলা 12টা 1 মিনিট থেকে বেলা 12টা 52 মিনিট পর্যন্ত চলবে এই অভিজিৎ মুহূর্ত। এই বছর 5টি শুভযোগে রামনবমী পালিত হবে। এই 5টি শুভযোগ হলো গুরুপুষ্যযোগ, অমৃত সিদ্ধিযোগ, রবিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ। তার সঙ্গে 30শে মার্চ বৃহস্পতিবার পড়ায় আরও একটি শুভযোগ ঘটেছে। রামনবমীতে একই সঙ্গে এই 5টি শুভযোগ থাকায় রাম পূজোর পুণ্যলাভ সহজেই লাভ করা সম্ভব হবে আপনাদের। তার সঙ্গে ওই দিন যে কাজই করবেন তাতেই সাফল্য লাভ হবে আপনার। কখন কোন যোগটি থাকবে তা জেনে নিন। গুরুপুষ্য যোগ 30শে মার্চ 2023 সকাল 10টা 59 মিনিট থেকে 31শে মার্চ 2023 সকাল 6টা 13 মিনিট পর্যন্ত এই গুরুপুষ্য যোগটি থাকবে। অমৃত সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগটি 30শে মার্চ 2023 সকাল 10টা 59 মিনিট থেকে 31শে মার্চ 2023 সকাল 6টা 13 মিনিট পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগটি 30শে মার্চ 2023 সারা দিন ধরে থাকবে। রবি যোগ, রবি যোগটি 30শে মার্চ 2023 সারা দিন ধরে থাকবে। শাস্ত্র অনুসারে শ্রী রামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর সপ্তম অবতার এবং বৃহস্পতিবার দিনটি নারায়ণের অত্যন্ত প্রিয় দিন। সেই কারণে বৃহস্পতিবারে রামের জন্ম উৎসব পড়ায় তার মহত্ত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। রামনবমীতে কী করবেন? রামনবমীর পুণ্যতিথিতে দুধের মধ্যে জাফরান মিশিয়ে তা রামচন্দ্রকে নিবেদন করুন। তারপর ঘরে রামায়ণ পাঠ করুন। বলা হয়ে থাকে যে ঘরে রামায়ণ পাঠ করা হয় সেখানে শ্রীরাম ও হনুমান বাস করেন। সেই ঘরে সুখ শান্তি সর্বদাই বিরাজ করে এবং কখনো অর্থ বা টাকা পয়সার অভাব হয় না। 2 নম্বর, রামনবমীতে একটি বাটিতে গঙ্গাজল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওং শ্রী হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রী নমঃ এটি 108 বার জপ করুন। এই মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর ঘরের প্রত্যেকটি কোণে ওই জল ছিটিয়ে দিন। বাড়িতে কোনো বাস্তুদোষ থাকলে তা এক মুহূর্তেই কেটে যাবে।